আর 20 বার পড়বেন তো দুঃখানা ঘর। বেরাদার মুয়াজ্জাজ সামিনে কেরাম নবী মুস্তাফার এক সাহাবি হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নবী মুস্তাফা কে আরজ করছে না ক ফিদা কাউমি ওয়াবি নবী গো, আপনার চরণ ধুলিতে আমার মা বাবার জীবন কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফরমান মোতাবিক আমি জান্নাতের ভিতরে অনেক ঘর বানিয়ে নিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইরশাদ করলেন 10 বার পড়ব তো একখান ঘর, 20 বার তেলাওয়াত করব সূরায়ে ইখলাসকে তো দুখানা ঘর, ইয়া রাসূলুল্লাহ আপনার ফরমান মোতাবেক আমি আপনার সাহাবী উমার জান্নাতের ভিতর অনেক মহল বানিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, আকা মুস্তাফা মুচকে হেসে হযরতে উমারকে বলছেন, উমার তোমার মনে যত ইচ্ছা আছে তোমার ইচ্ছার চাইতে অনেক বেশে আমার আল্লাহ শক্তি রাখেন। 10 মর্তাবার হিসাবে উমার তুমি যতবার পড়বে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার জন্য অতই জান্নাতের ভিতর মহাল বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।